ঈদের ছবির সাত কাহন সাধারণত রমজানে নতুন ছবি মুক্তির প্রতিক্রিয়া বন্ধ থাকে এবার তার ব্যতিক্রম হচ্ছে তবে এ মাসে ঈদের জন্য ছবি মুক্তির প্রস্তুতি থাকে ব্যাপক আসন্ন ঈদ উপলক্ষে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে কয়েকটি ছবি অনেকে আওয়াজ দিলেও শেষ পর্যন্ত কটি ছবি মুক্তি পাবে সেটা দেখানোর জন্য অপেক্ষা করতে হবে ঈদে মুক্তি প্রতীক্ষিত সম্ভাব্য ছবি হাল হকিকত নিয়েই নিয়েই আজকের এই আয়োজন রমজানের পবিত্রতা বজায় রাখতে প্রতি বছরের মতো এবারও সাপ্তাহিক ছবি মুক্তির প্রতিক্রিয়া বন্ধ হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। আগেই বিষয়টি রমজানের পবিত্রতা রক্ষা বলা হলেও কিন্তু তা নয় রোজার মাসে নতুন ছবি মুক্তি দিলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমনিতেই সিনেমা হলে দর্শক সমাগম কম রমজানে সেটিও থাকে না তাই এ মাসে ছবি মুক্তি দিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন প্রায় প্রতি বছর রমজানের এক সপ্তাহ আগে থেকে ছবি মুক্তি দেয়া বন্ধ রাখা হয় এবারও হয়েছে এই এক মাস কোনো নতুন ছবি যাবে না প্রেক্ষাগৃহে পুরানো ছবি দিয়েই চালিয়ে নেওয়া হবে মাসটি তবে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া শাকিব খানের চালবাদ ছবিটি চালাতে দেখা যাচ্ছে এটিও একটি বাংলাদেশি নয় ভারতীয় ছবি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছে সাকিব শুভশ্রীর জুটি দ্বিতীয় ছবি এটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি বলা হচ্ছে চলতি বছরের এই পর্যন্ত সর্বাধিক অর্থ তুলে আনার ছবি যদিও আনুষ্ঠানিকভাবে পাওয়া তথ্য মতে ছবিটি দর্শক অর্থ তুলেছে এক দশমিক দুই পাঁচ কোটি বিগত ক বছর ধরে প্রেক্ষাগৃহের মালিকরা শাকিব খানের অভিনীত ছবি চালানোর জন্য মুখিয়ে থাকেন ভাইজান এলোরে না এলেও উত্তম আকাশ পরিচালিত চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া এবং আশিকুর রহমানের সুপার হিরো ছবি মুক্তি পাচ্ছে ঈদে ছবি দুটির মধ্যে চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া ঈদে যেদিন মুক্তি পাবে এটা প্রায় নিশ্চিত করেছেন এর প্রযোজনা সংস্থা সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান তিনি বলেন সব কিছু ঠিক থাকলে ইদুর ফিতরে মুক্তি পাবে চিটাগাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ইতোমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়েছে আমরা ছবিটি সেন্সর হওয়ার পরই চূড়ান্ত প্রচারণায় নামব এদিকে ঈদের মুক্তির তালিকায় রয়েছে রায়হান রাফির পরিচালিত পোড়ামন টু ছবিটি এটি প্রযোজনা করেছে জাজ মিডিয়া ইতোমধ্যে ছবিটি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ দেখা গেছে এই ছবির মাধ্যমে নাট্যভিনেতা সিয়ামের বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণদের মধ্যে সিয়াম একটা জনপ্রিয়তা ইতোমধ্যে হয়ে গেছে অন্যদিকে ছবিটির গল্প পুরোপুরি বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে বলেই জানিয়েছেন পরিচালক আওয়াজ দিলেও ঈদে আসবে কি না সেটা এখনো নিশ্চিত করে জানাননি প্রযোজনা প্রতিষ্ঠান এই বিষয়ে ছবির প্রযোজক আব্দুল আজিজ বলেন উৎসবে মুক্তি দিলেও ছবির দর্শক বেশি পাওয়া যায় গল্পর ছবি এমন ছবি যদি ব্যবসায় সফল না হয় তাহলে আমরা ছবি বানানোর আগ্রহ হারিয়ে ফেলব তাই ব্যবসায় সফলের হওয়ার সেই কথা মাথায় রেখেই মুক্তি দেয়া হবে তবে ঈদের ছবিটি মুক্তি দেব কিনা সেটা এখনও নিশ্চিত কিছু বলতে